নতুন যারা আছে অবশ্যই খুব ভালো করছে, এখনকার যারা কাজ করছে যে ওডিটি বলেন বা চলচ্চিত্রেও কাজ করছে, তাই আমি বলবো যে এইভাবেই যেন আপনারা ভালোবেসে কাজ করবেন, কাজের প্রতি শ্রদ্ধা রাখবেন, যখনই কাজ করবেন মনে করবেন যে এটা আমার কাজ, যে প্রডিউসারকে ডাইরেক্টরকে ওটা মনে করবেন না, কাজকে ভালোবাসলে কিন্তু আরও ভালো কাজ হবে, আর আমাদের দেশ কিন্তু আমাদের দেশের সংস্কৃতির ভালো সংস্কৃতির আরও বেরিয়ে যাবে, বেড়ে যাবে, আর সংস্কৃতির অঙ্গনটা আরও ভালো হবে আর কি। চলে আমি এখনকার যুগটা তো চেঞ্জ আর কি, আমরা হাতের মুঠোয় কিন্তু সারা পৃথিবীটা দেখতে পাচ্ছি, তাই সেখানে কিন্তু কিছুটা তো আধুনিকতা ছোঁয়া থাকতেই হবে, তো সব মিলিতভাবেই হ্যাঁ স্বাধীনতা বজায় রেখে যদি কাজ হয় আমার মনে হয় যে ভালো হবে। যারা কমপ্লেন করে আস তারা তো করতেই থাকবে আর কি, আমি মনে করি। আমি তো কিছু কিছু আপনার অফিসিস দেখি, হ্যাঁ ওগুলোর মধ্যে ধারে একটু যেটা আপনার চলচ্চিত্রে যেটা হলো সেন্সার আছে, কিছু হয়তো অট কিছু থাকলে হয়তো কেটে দেয়, এখানে হয়তো সব হয়তো অটটাও আপনার চলছে, তাহামরি কিন্তু ওই ধরনের আমি দেখি না যে বেশি অট জিনিস আছে। সারা পৃথিবীই কিন্তু চেঞ্জ, শুধু আমাদের দেশের না আর কি। সেখানে আমার মনে হয় না যে আপনি যদি ভালো ওই ধরনের কন্টেন্ট দিতে পারেন সিনেমা, তাহলে হলে গিয়ে যারা দেখাচ্ছে তারা দেখবে, আবার যারা মনে করেন ঘরে বসে টেলিভিশনে দেখছে বা মোবাইলে দেখছে এটা তারা তখন ওইভাবে দেখবে। আমি মাঝে মাঝে দেখি, আমার খুব ভালো লাগে। আর এখনকার জেনারেশন কিন্তু আপনার আমি আমার বাসার কথাই বলছি, যে আমার যে ভাইয়ের বাচ্চারা আমার বোনের বাচ্চারা খুব মনে করেন যে মনোযোগ দিয়ে দেখে, তাই বলে কী ব্যাপার না গল্পটা ভালো, আর যারা অভিনয় করছে ওরা খুব ভালো করছে, কারণ এখনকার জেনারেশন কিন্তু খুবই ভালো করে। আমাদের সময় অবশ্যই মানে কারণ ডিজিটাল যুগ ছিল না, আমরা সরাসরি চলচ্চিত্রে এসেছি, পর্দায় আমাদেরকে দেখেছে, এখন পর্দার পাশাপাশি বড় হলের পাশাপাশি যে ঘরে বসেও বা মোবাইলের মধ্যেও যে দেখতে পাচ্ছে এটা আসলেই খুবই ভালো।